আমি যুদ্ধের সময় কাশেম ভাই, মমতাজ, মমতা হোসেন বাবু, সিরাজ, রাজ্জা, আমরা সবাই এক ক্লাসে পড়তাম, কাস্টেনে পড়তাম, নিটেন অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ শাহ মোসেনাবলী স্কুলে পড়ছি, লেখাপড়া করছি। আমরা স্কুলে ক্লাস এইট থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা লেখাপড়া করছি। তো আমরা যখন যুদ্ধ শুরু হয়ে যায় বঙ্গবন্ধুর ডাকে, তখন আমরা একদিন এই মমতাজ চাষা, আবুল কাশেম, মমতা হোসেন বাবু, সিরাজ, আমাদেরকে কাজী মোহাম্মদ ইদ্রিস ভাই বললো, যখন স্বাধীনতার ডাক দিয়েছে বঙ্গবন্ধু, আমরা তো আর বসে থাকতে পারি না। কাজী ইদ্রিস ঢাকা ইউনিভার্সিটির যে ওখানে ক্যান্টিনে ব্যবসা করতো, সেই সুবাদে ঢাকা থেকে চিঠি এসে আমাদেরকে বললো, আমরা ওনার কথা একমত হলাম, আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করবো, ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে যুদ্ধ করবো। আরও ছিল মোহাম্মদ শিবির ছিল, আমরা প্রায় 1200 জন একমত হয়ে আমরা ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। একদিন সোমবার ছিল, আমি মোহাম্মদ হোসেন বাবু থেকে বাড়ি ছিল অনেক দূরে, আমার মামাতো ভাই, ওনার বাড়ি থেকে ওনাকে ডেকে নিয়ে এনে সকালবেলা নাস্তা করে আমার আম্মাকে আমি ফাঁকে দিয়েছিলাম। আমার বাবা তখন ছিল না, আমার বাবা আম্মা আমার বাবা লাগেছিল 1966 ইংরেজিতে। তখন সকালবেলা আমার আম্মাকে বললাম, আমি আম্মা আমরা বাজারে যাব, একটা কাজ আছে বলে আমরা মার কাছ থেকে বিদায় নিলাম। আমরা আমাদের যেখানে কথা ছিল যাওয়ার, সেখান থেকে আমরা উপহারে ওখানে আমরা সবাই জড়ো হলাম। ওখান থেকে আমরা হেঁটে মেরিন একাডেমি দিয়ে অমিত্রাগারে, মেরিন একাডেমি থেকে সাম্পানে উঠে সাম্পানে করে আমরা অমিত্রাগারে চলে গেলাম। ওখান থেকে আমরা জিপের সামনে, তখন জিপের সামনে সাগরলাঙ্গিয়ার গাড়িগুলো, সুগুলের গাড়িগুলো ওখান থেকে স্টেশন ছিল ওখানে নিয়মাগারের একটু ফুটপাশে, আমরা ওখান থেকে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠতে আমরা যখন টিবি হসপিটালের পাশে গেছিলাম, তখন দেখতেছি না আমরা আজকে এখানে যাওয়া হবে না, আমাদের গাড়ি ছিল নূর মোহাম্মদ, তো ও বলছিল আজকে যাওয়া যাবে না, আমরা এখানে নেমে যাই। ওখানে আমরা নেমে একবার যাচ্ছে নিলাম, তারপরে একদিন দুইটা থেকে চিন্তা হবে গাড়িতে উঠলাম। আমরা যখন সাগরলাঙ্গি বাজারে গেলাম, তখন দেখতেছি প্যাসেঞ্জার গাড়ি থেকে প্যাসেঞ্জার সবাই নামাই দিচ্ছে। তারপরে বললাম কেন, বলতে কার্ফিউ আছে ভাই, যাওয়া যাবে না। আমরা নেমে গেলাম, আমরা কিছু চিনি না ওখানে, কিন্তু আমাদেরকে ড্রাইভার আশ করতে পারছে আমরা যে কোথায় যাচ্ছি, আমরা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের জন্য ট্রেনিং হচ্ছে বাসে যাচ্ছি, একটু আশ করছে আমাদের গাড়ি বলছে আমাদেরকে আপনার এদিকে নেমে দাও, ফুক দিকে নেমে দাও। আমরা নেমে গেলাম, তখন দেখতেছি ঢাকা ঝাইল রোডে পাঞ্জাবি থেকে গাড়ি খুব দৌড়তেছে, ফুক দিকে হেঁটে পাহাড়ের মধ্যে ঢুকে গেলাম। সুন্দর হয়ে গেল অনুমানিক রাত 7-8টার মতো হবে, আমরা কিছু চিনতেছি, তো গাড়ি বলতেছে ভাই আজকে তো আর যাওয়া যাবে না, আমরা এখানে আমাদের কোথায় আশ্রয় নিতে হবে। তো ওখানে একটা আবাদখানা ছিল, একটা বড় একটা আম গাছ ছিল, আমরা ওখানে অবস্থান নিলাম। দেখতেছি খুব জোক, বড় বড় বইছে জোক, আমরা উঠে গেলাম অনেক কষ্ট করে, আমরা 8-9 জন। আমরা গাছে উঠার পরে কিন্তু আমরা খাকে খে কাকও খুঁজে পাচ্ছি না, এত বড় আম গাছ ছিল। এই আম গাছের ঠেলের মধ্যে আমি আজান টানে গো, আমার ঘুম এসে গেছে, ঘুমে আমি ঘুম গেছি তখন আমি জানি না। তো সকালে কাছাকাছি সময় আমার একটা কথা একটু বড় প্রশ্ন পড়তেছিল, তখন রাজ্জাক আমাকে বলতেছে, বলে হরিফ ভাই আমরা তো ভারতে চলে যাবো, আপনি উঠে যান, ঘুমেছেন নাকি? আমি তখন আর কিছু বলতে পারি না, তখন আমি গাছ থেকে পড়ে যাচ্ছি, এখানে আমার আর ইয়ে ছিল, আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি তখন অজ্ঞান, আমাকে আমার বন্ধুরা সবাই আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে, আমাকে পরে বলছে যে অনেকে বলছে যে মারা গেছে, একে আমরা ফেলে চলে যাই। তখন সিরাজ ভাই বলছে যে আমি ওর বাকি কি জব দেবো যদি ফেলে যাই, ওকে আমরা ফেলে গেলে হয়তো পাঞ্জাবিরে মেলে ফেলবে, নতে বাঘ ভালুকে খেয়ে ফেলবে, একটা পাহাড়ি এলাকা, আরেকটু অপেক্ষা করি, আরেকটু অপেক্ষা করি। শেষ পর্যায়ে এসে হঠাৎ নাকি আমার জ্ঞান ফিরে আসছে, এবার তো না যেখানে ফুকুর ছিল, ফুকুর থেকে আমার মাথায় ফানি দিয়েছে, ফানি দিয়ে দেওয়ার পরে আমার নাকি হঠাৎ করে কাশেম ভাই বলতেছে, আমাকে পরে কাশেম ভাই বলছে, এটা হঠাৎ আমার জ্ঞান ফিরে আসছে, আমাকে বুঝতে দেয় নাই, আমার তো হাত ভেঙে গেছে, এই আমার এই হাতটা ভাঙা এখনও ভাঙা। তখন ব্যথা হচ্ছে সেটা আমি বুঝতেছি না, কারণ আমি ইন্ডিয়া চলে যাচ্ছি, আমার মধ্যে ইন্ডিয়া যাওয়ার
ইয়াটা বেশি, ভাটের দিকে আমার কোনো লক্ষ্য নাই, আমি কেমনি এমনি বর্ডার পাশ হয়ে যাবো, আমার ওই দিকে লক্ষ্য বেশি। কিছু দূর গেলাম, যাওয়ার পরে দেখতেছি দলদলির মতো জায়গা, অর্থাৎ খাটা জায়গা, এতটুকু এতটুকু গেড়ে যাই খাটার সময়। তখন আমার খাতা ব্যথা করতেছে, আমি বলছি আমার তোমরা আমার হাত ছেড়ে দাও। কাশ্যপ ভাই এইদিকে হিয়েছে একদিকে, দুইজন আমাকে রেমপুর দুইজন ধরছে, দুই হাত দিদি একবারে ধরছে, আমি যেন বুঝতে না পারি। বড় জানা খাতা এখন ছেড়ে যাওয়া যাবে না, আগে আমরা বড়রা চলে যাই। তখন আমার খাতা আস্তে ফুলতেছে, ফুলে যাচ্ছে, ব্যথায় ব্যথা ফুলে যাচ্ছে, কম ধরে হাঁটছি। হারার পরে দেখতেছি বর্ডারের পাশে একটা সরার মতো একটা জায়গা আছে, ওখানে নৌকো আছে, আমাদেরকে নেওয়ার জন্য হুকা হুকা করতেছে লোক নেওয়ার জন্য। আমরা তখন নৌকায় উঠে গেলাম, কিছু কিছু গিয়ে নৌকা করে গিয়ে ওখানে পার হয়ে গেলাম। পার হওয়ার পরে দেখতেছি শিখ সৈন্যরা আমাদেরকে রিসিভ করতেছে, তখন আমাদেরকে বলছে তোমরা কোথেকে আসতেছো? আমরা ওখান থেকে হেঁটে আমার মনে হয় ওখান থেকে আমরা 12-14 মাইল 20 কিলোমিটারের কাছাকাছি আমরা হেঁটে, আমরা আমাদের গাড়ি আমাদের সাথে আছে, আমাদেরকে হরিণা ক্যাম্পে নিয়ে গেছে। হরিণা ক্যাম্পে গেলাম, সন্ধ্যা কাছাকাছি সময়, দেখতেছি আমার হাতে বেশি ব্যথা করতেছে, যন্ত্রণা করতেছে। তখন আমার বন্ধুরা সবাই মিলে আমার জন্য গরম পানি, যা সুস্থ সেরা সুস্থ করার দরকার তা করছে। পরের দিন দেখতেছি আমার হাতে ব্যথা কমতেছে না। তখন তৎকালীন আবদুল্লাহ হারুন এমপি আর হান্নান ভাই কাজী দৃশ বলতেছে ফিরে নিতে হবে। তো আব্দুল হারুন ভাই বলছে যে ঠিক আছে উদয়পুর আমার বাসা আছে, রফিককে ওখানে আমরা নিয়ে যাবো, ওখানে চিকিৎসা করাবো। তখন আমাকে প্রশ্ন করছে তোমার নাম কি? তা আমার নাম বললো আমার নাম মোহাম্মদ আইফ খান। বলছে আমরা আইফ খানের বিরুদ্ধে যুদ্ধ করতেছি, তোমার নাম এখানে আইফ খান? আমি হারুন ভাই, আবদুল্লাহ হারুন ভাই, ইজিস ভাই, কাজী দৃশ ভাই, আমরা তিনজনে গাড়ি করে উদয়পুর গিয়ে ওখানে প্রায় এক সপ্তাহ আমরা চিকিৎসা হয়েছে। তো ওখানে কিন্তু আমার সাথে ওই যে একাদের একটা গান গাইতো তখন বুতের মুতের আমরা বলি সুরত ধর্মের কাহিনী, শিখ আজম বিশ্বাস করছেননি, ওরা একটা বাঙালি গান গাইতো, ওই উদয়পুরীয় গান প্রত্যেক দিন ওপরে গান গান করতো। 7 দিন পরে চিকিৎসার পরে আমি আবার হরিয়ার ক্যাম্পে চলে আসছি, ওখানে আসে ট্রেনিং নিলাম। ট্রেনিং নেওয়ার পরে আমরা 21-22 দিন মতো ছিলাম ওখানে। আসার সময় আমরা চট্টগ্রাম দক্ষিণের বোয়ালখালি, আনোয়ারা, বাঁশখালী, তখন তো ফটিয়া ছিল সন্ধানেশ্বর একসাথে, ফটিয়া সাতখানিয়া, আমাদেরকে বলছে আপনারা এখন দেশে গিয়ে শত্রুর সাথে মোকাবেলা করেন। আমাদের এই থানারগুলোর নেতৃত্বে মধ্যে দিয়েছিল শাহজাহান আহমদ মহিয়াদ আলম, কমান্ডার, মানে চট্টগ্রাম দক্ষিণ জেলার কমান্ডার, কিন্তু আমাদের কমান্ডার ছিল যে রাজা আর ইদ্রিস ভাই, কাজী মোহাম্মদ ইদ্রিস, 36 নম্বর বা 35 নম্বর গ্রুপ কমান্ডার, কিন্তু দক্ষিণ জেলার সম্পূর্ণ জেলাওয়ারি কমান্ডার ছিল যে শাহজাহান মহিয়াদ আলম। পাহাড়ের প্রতি দিয়ে আসছি, কোথায়ও আমাদের ফাফরিগুলো একেবারে হয়ে গিয়েছিলো। আমরা আসার সময় আমার 21 দিন লাগছিল, 500 দিন মতো সময় লাগছিল, আমরা বাদ গেছিলাম মাত্র একবেলা, আমরা 120 জন আসার সময় দা পাইতাম, তাড়াহুড়ো করে তার আগে কী খেয়ে ফেলবো। আমরা এমনকি একটা গাছা গেছি, কাঁচা কাঁচা গোয়াজি গাছের ফাঁচা গেছি, কীতার অভাবে কীতার জন্য হাপ্তায় হাপ্তায় রোড, রাঙামাটি রোড, ওগুলো ক্রস করার পরে আমরা বরখালি দিই। আমরা বরখালি দিয়ে এসে তখন আমরা ওখান থেকে যার যাত্রা যেতে আমরা ওখান থেকে বাক হয়ে গেলাম। অস্ত্র অস্ত্র যাওয়া ছিল সবগুলো বলে যে আমরা রেখে এসে গেছি। আমরা এখানে আসার 7-8 দিন পর আমার মেয়ে অর্থাৎ জুনের প্রথম হবে, মেয়ের শেষে হবে, প্রথম থেকেই বিসমিল্লা করে শুরু করলাম আনাতনা পড়াশোনা। তারা জায়গার দিয়ে আমরা অপারেশন করছি, পাঞ্জাবে কম থাকলেও অপারেশন করছি, বিভিন্ন এলাকায় গিয়ে, বাঁশকালি গিয়ে, চন্দনে গিয়ে, আপনার তৎকালীন ফটিয়ে গিয়ে 1.5 দিন হয়ে গেল। তাড়াতাড়িভাবে স্কুলে খুলে গেল, আমরা রিকভারি শুরু করছি। এই হাতটা ভাঙার পরেও কোনোদিন চিন্তা করি নেই, এই হাতটা নিয়ে আমি সরকারের কাছে গিয়ে এই হাত দেখাইয়ে এর বাহানা করে ব্যাটা দেখিয়ে কিছু সাহায্য নেব, কিছু ইয়ে নেই, কিছু কোনো কিছু আশা করিনি। তো বড় দুঃখ বর্তমানে এত কষ্ট করার পরেও 1.5 দিন করলাম, কিন্তু জাতি যা চাইছিল আমরা জানি না কতটুকু দিতে পারিনি। বর্তমান অবস্থা দেশনাতি শেখ হাসিনা এই মুক্তিযুদ্ধের জন্য অনেক কিছু করতেছে, কিন্তু আমার মনে হয় আমাদের প্রধান প্রাইম মিনিস্টার ছাড়া, মুক্তিযুদ্ধের মন্ত্রণালয়ের মোজাম্মেল হক ছাড়া কোনো আর কারা যারা আছে আমাদেরকে ভালো চোখে দেখে বলে আমার বিশ্বাস হয় না। নতুন প্রজন্মকে উপদেশ এটাই দেব, প্রজন্মের কাছে আমার অনুরোধ এই মুক্তিযুদ্ধ চেতনা নিয়েই এই দেশটা যেন অগ্রসর হয়।